বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শরৎকালের আগমনে যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ। চারিদিকে পেঁজা তুলোর মতো সাদা কাশফুলের বন, ভোরে শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধ জানান দেয় পুজোর আগমনী বার্তা। মুর্শিদাবাদ জেলার সাবেকি পুজোর ইতিহাসের পাতায় চোখ রাখলে অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে ধুলিয়ানের রায় জমিদার বাড়ির পুজো। প্রায় 350 বছর ধরে বংশ পরম্পরায় চলে আসা এই পুজোর জৌলুস হয়তো আগের মতো নেই, তবুও নিয়ম মেনে প্রতি বছর হয়ে আসছে দেবী দুর্গার আগমন। শরৎকালের আকাশটাই একেবারে অন্যরকম হয়। কেন জানেন? মা আসছেন যে, আর এই মা আসছেন বলেই তো খবর নিতে এলাম ধুলিয়ার রায় জমিদার বাড়িতে। সেখানে কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, বনেদি বাড়ির দুর্গাপুজো এবছর কিভাবে আয়োজন করা হচ্ছে, চলুন অন্দর মহলে তালে প্রবেশ করা যাক। বললাম প্রথমেই, শরৎকালের আলোটা একেবারে অন্যরকম, সত্যিই অন্যরকম। কারণ প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর থাকে, একটা বার্তা বহন করে আসে। আগমনের একটা চিঠি আমাদের কাছে এসে যায়, পুজো আসছে, মা আসছে। আর সেই কারণে আমাদের জীবনে যতই কষ্ট থাকুক না কেন, কোথাও যেন আমাদের মনের মধ্যে সেই প্রদীপ জ্বলে ওঠে, বোধহয় এবার সব কিছু ঠিক হয়ে যাবে, বোধহয় এবার মা আমাদের জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসবে। সেই কারণেই তো আমরা মেতে উঠি, আনন্দ উৎসবে মেতে উঠি। প্রায় 350 বছরের পুরনো এই ধুলিয়ান রায় রাজবাড়ির দুর্গাপুজো
বনদীবাড়ির পুজোগুলির মধ্যে এক অন্যতম। যথেষ্ট নাম রয়েছে এবারের পুজোকে ঘিরে এবং অনেক ইতিহাস আমরা জানি। যে কিছুটা যদি আপনার মুখ থেকে জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছিল, এই রাজবাড়ির পুজো শুরুটা কিভাবে হয়েছিল? আনুমানিক 350 বছর আগেকার এই পুজো। এই পুজোর প্রতিষ্ঠাতা হলেন জমিদার রাঘবেন্দ্রনাথ রায়। উনি ঢাকার মালিচি গ্রামের বাসিন্দা ছিলেন। ওখান থেকে উনি এখানে পত্তন করেন এই জমিদারি প্রায় 350 বছর আগে। এই পুজোর বিশেষত্ব আমাদের কৃষ্ণনামা মেয়াদি কল্পারম্ভ এবং পুরো পুজোটা দেবী পুরাণাক্তমতে হয়। 22টা ঠাকুরের পুজো হয়, যেটা অন্যান্য কোনো জায়গায় খুব কম দেখতে পাবেন, আমার মনে হয় যে দেখতে পাবেন না। আপনাদের প্রতিমার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সবার উপরে আছে গঙ্গা। এখানে গঙ্গার প্রকোপ খুব বেশি, সেই জন্যে আমাদের ধ্যান ধারণা গঙ্গাকে প্রশমিত করলে আমাদের অনেকটা তুষ্ট হবে, সেই জন্য প্রথম গঙ্গার পুজো হয়। আদার্স দেখতে পাচ্ছেন নন্দী ভিঙ্গি, রাম লক্ষণ, তারা, নরসিংহ, জয়া বিজয়গুলো স্পেশাল, এটাই আমাদের ইয়ে। আর আষাঢ় মাসের শুক্লপক্ষের যে রথ হয়, দ্বিতীয়া তিথি, সোজা রথ, সেই রথের দিন কিন্তু এই পুজোর মায়ের প্রতিমা শুরু অবশ্যই হয়, মানে প্রতিমাটা তৈরি করা শুরু হয়ে যায়। আর কৃষ্ণনামাবতী কল্পনা বললাম, দ্বিতীয়া অষ্টমী বলে, অরিজিনাল হলো জীমুত বাহন, জীমুত বাহনের পরের দিন থেকে এই পুজো শুরু হয়ে যায়, কৃষ্ণনবমী থেকে শুক্লনবমী পর্যন্ত। সময়ে জানা গিয়েছিল যে এই রায় জমিদার বাড়ির দুর্গা পুজোটা একত্রিতভাবে হতো, এখন কিন্তু সেটা ভাগ হয়ে গেছে, যেমন ছোট বড় মেজো এইভাবে ভাগ হয়ে গেছে, সেটার কি ইতিহাস রয়েছে? অ্যাকচুয়ালি এটা ওনাদের মধ্যেই ভাগ হয়েছে, কিন্তু পুজোটা, আমি তো 40 বছর থেকে এখানে আছি, পুজোটা একটা জায়গাতেই হয়। ভাগের ব্যাপারটা যেটা আছে সেটা শুধু পয়সার আদান প্রদান হয়, তাছাড়া কিচ্ছু ভাগ না। পুজো এখানে হয় অ্যাজ ইট ইজ, যেমন সব পারে হয় প্রতিবারে তাই হয়, যার পালা থাকে তিনি শুধু অর্থটা বেয়ার করেন আর কি, এটাই, তাছাড়া কিছু। যেরকম আনন্দ উচ্ছ্বাসটা ছিল আজও কি সেরকম রয়েছে? অবশ্যই আছে, ওনাদের যারা সম্ভব হয় প্রত্যেকেই এখানে আসেন, বা এখানকার গ্রামবাসীরাও প্রচুর আনন্দ উচ্ছ্বাস উপভোগ করে। বহু পুরনো পুজো, অনেক জায়গা থেকে প্রচুর লোক আসে, সমাগম হয়। বিগত 2 বছর থেকে একটু করোনার প্রভাবে অনেকটা মানে ফিকে হয়েছে ইয়েটা, কিন্তু পুজোর যে জৌলুস সেটা ফিকে হয়নি, কিন্তু পাবলিকের দিক থেকে যেটা সেটাই আর কি।
সময় শোনা যেত যে ঝাড়খণ্ড থেকেও কিন্তু অনেকে আসতো এবং গরুর গাড়ি করে এই দুর্গা প্রতিমা দেখতে আসতো। এই যে উৎসবকে ঘিরে একটা মানে একটা চারুম একটা আনন্দের একটা ব্যাপার থাকতো, আজও কি সেটা হয়? এখন খুব কমে গেছে এটা সত্যি, যে ঝাড়খণ্ড থেকে অনেক ছত্রি গাড়ি করে গরুর গাড়ি করে অনেকে আসতেন, দলে দলে আসতো মাঘী পূর্ণিমা স্নান করতে গঙ্গায়। সত্যি এখন সেটা অনেক কমে গেছে। আমিও যখন এসেছি 1986 তখনও দেখেছি যে কিছু আসছে, ইদানিং একবারই প্রায় নায়ের মধ্যেই আছে আর কি। কেউ বাড়ি বাইকে করে, কেউ কারে করে এসে করে। এই আর প্রত্যেক বছরই আমরা দেখি যে বনেদি বাড়ির পুজো মানে একটা আলাদা একটা আকর্ষণ রয়েছে। তাই রায় জমিদার বাড়ির দুর্গাপুজোতে আকর্ষণটা কী রয়েছে? মানে এই যে দূর থেকে মানুষরা আসবে এ বাড়ির দুর্গা প্রতিমা দেখতে, যে পুজোটাকে দেখব, কী রয়েছে আকর্ষণ? মেন আকর্ষণ রয়েছে আমাদের যেটুকু পুজো হয় মানে অত্যন্ত নিষ্ঠার সাথে হয়, এর মধ্যে কোনো মানে ভেজাল নেই, বা পুজোর যে আনুষাঙ্গিক অনুকরণ উপকরণ কোনোটার মধ্যেই কোনো ভেজাল থাকে না। প্রতিমা বাংলা মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন, আর পুজোটাও 22 পুতুলের হয়, এবং অ্যাকচুয়ালি এটা তো খুব পুরাতন পুজো, তখন একটাই পুজো ছিল, পরপরে আস্তে আস্তে অনেক পুজো বেড়েছে, সেই আকর্ষণটা এখনও আগের মধ্যেই রয়ে গেছে। প্রতিমা কিন্তু একই রকম আছে, একই রকম আছে একদম, মানে যদি কালবেলা পড়ে গেলে তো পুজো বন্ধ হয়ে গেল, বারবেলা পড়ে গেলে তো পুজো বন্ধ হয়ে গেল। এই যে জিনিসটা এটা এখনও পর্যন্ত, আমি তো 40 বছর থেকে আছি, তো এখনও পর্যন্ত সেইভাবেই মেনে চলা হয়, যার আকর্ষণে মানুষ আসে। বাড়ির যে অনেক সদস্য রয়েছে যারা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পার্টিকুলার যখন এই পুজোটা আসছে তখন সবাই একত্রিত হতো, আগে যেটা শোনা গেছে, এখনও কি সেরকম হয়? এখনও সেরকম হয়, ওনারা আসেন এবং পুরো রাজবাড়ি জমিদার বাড়ি ভরে যায়, এগুলো চিক দিয়ে ঘেরা হয়, ওনারাও চিকের আড়ালে থাকেন এখনও, মানে অত্যন্ত ওনারা খুব ইহা আছে, ওনাদের যে ইয়ে খুব ভালোবাসেন ওনারা এই মানে বাড়ি ঘুরিয়ে আসার জন্য ওনারা এখন সব। তো অনেক গল্প থাকে, অনেক কথা থাকে, বিশেষ করে শুধুমাত্র এই যে দুর্গাপুজো আমাদের পুজো উৎসব, এটা এটাও তো শুধু নয়, এটা হচ্ছে মিলন উৎসব, মানে পুজোকে ঘিরে প্রত্যেকে একত্রিত হচ্ছে আমরা এবং সেটা আনন্দ উৎসবে একটা পরিণত হয়। সেইটাই যে বজায় থাকবে, যে এত বড় একটা বাড়ি, একটা রাজবাড়ি একটা গমগম করে যে দুর্গাপুজোকে ঘিরে, সেটা এখনো বজায় রয়েছে। বাড়ির ছোট সদস্যরাও রয়েছে, আচ্ছা ছোট বড় সবাই সদস্য আসে, এবং এই যে বললেন মিলন উৎসব, সত্যিই ওনারা এলে আমাদেরও খুব ভালো লাগে, প্রত্যেকেই আসে এবং আসার চেষ্টা করে, এবং সবাই একসঙ্গে একত্রিত হয়, কেউ দিল্লি কেউ বোম্বাই কেউ আমেরিকা, এই ধরনের সব জায়গায় থাকে, ওনারা এসে একত্রিত হন, তো আমাদেরও খুব ভালো লাগে আর কি। আমিও খুব ছোটোবেলা থেকে এখানে আছি, আমার বর্তমানে
55 বয়স হলো ধরুন, আমি 20 বছর বয়সে এখানে এসেছি, তো আমার ভালো লাগে। আমার এই পুজোকে কেন্দ্র করে এই চণ্ডী পাঠ প্রত্যেক দিন 13 দিন চণ্ডী পাঠ হয়। কিরকম প্ল্যান পরিকল্পনা করছে আপাতত এখন অবধি? এখনো পর্যন্ত আমরা মনে করছি এবছর সাবলীলভাবেই চলবে। যদি সরকারি তরফ থেকে কোনো অবস্ট্রাকশন মানে বাধা আসে, তাহলে আমরা গত বছরে যদি সেরকম হয় তাহলে গত বছরের মতনই করতে হবে, তাছাড়া কিছু করার নেই। আর সে এটাই পুরোটাই মানে বাবুদের ব্যাপার, ওনারা এই ব্যাপারটা খুব ভালো বোঝেন। এবারে আমি আর একটা শেষ একটা প্রশ্ন আমি করতে চাই। এত আমাদের সময়ের মধ্যে দিয়ে কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময়, আমরা তো সব রকম সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, কিন্তু প্রত্যেক বছর এই যে দুর্গা প্রতিমা আসে, এই যে দুর্গা পুজো আসে আবার যায়, সেটাকে নিয়ে মনের মধ্যে যতই কিছু হোক না কেন কোথাও একটা আনন্দ, এই এই যে দুর্গা পুজো আর মাত্র কটা দিনের অপেক্ষা, এত কিছু হচ্ছে কিন্তু আমাদের ভেতরে যে আনন্দ সেটা কিন্তু আমরা ফুটিয়ে উঠি, বা এই যে মনের মধ্যে যেটা আশা থাকে দুর্গা পুজোকে ঘিরে সেটা কিন্তু আমরা করেই ফেলি। তো সেটা কি আপনাদের মধ্যে হয়েছে এই যে মানে এত কিছু হচ্ছে? যখনই শরতের প্রভাব পড়ে, কাশফুলের সাথে সাথে ঢাকের বাদ্দি আমাদের মনকে উৎসাহিত করে তোলে যে এই মায়ের আগমন বার্তা শুরু হয়ে গেল। তারপরে আপনারা তো দেখেছেন বা এতেও দেখেছেন, মহালয়াতে দেখেছেন, আশ্বিনীর শারদ প্রাতে সেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, এই যে জিনিসটা যখনই আপনার মনের মধ্যে স্নায়ুতে যখনই প্রবেশ করবে তখন আপনার মনের শিহরণ আসবে, এই মায়ের আগমন শুরু হয়ে গেল, ঢাকের বাদ্দি শুরু হলো, নতুন জামা প্যান্ট, বাচ্চাদের সেই নারকেলের নাড়ু, সেই পুরনো জিনিস সব কিছু একটা, হ্যাঁ সত্যি খুব মানে অতুলনীয়, যাকে বলা যায় যার কোনো তুলনা হয় না, কোনো উদাহরণ সঙ্গে এর মিলবে না। আমরা যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই না, যখনই এই দুর্গাপুজো আসে তখনই আমাদের মনের মধ্যে কোথাও যেন আশা একটা প্রদীপ জ্বলে ওঠে, আর সেই প্রদীপটা বোধহয় নেবে না যতই কিছু হোক না কেন। আচ্ছা আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মিশ্র, আমি এই কাঞ্চনতলা জমিদার বাড়ির পুরোহিত। দুর্গাপুজো কিন্তু মিলন উৎসব, দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা একে অপরের সঙ্গে আলিঙ্গন হই, একে অপরের সঙ্গে মিলিত হই, বহুদিনের দূর থেকে আসাও অনেকে এই দিনগুলোতে একত্রিত হয়ে থাকে। আজ আমি এই মুহূর্তে ধুলিয়ান রায় জমিদার বাড়িতে ছিলাম, কথা বললাম এখানকার বহু পুরনো পুরোহিতদের সঙ্গে। আজকের মতো বনেদি বাড়ির দুর্গাপুজো এখানেই শেষ করছি। ক্যামেরাম্যান রামপ্রসাদের সঙ্গে আমি মিঠু বাগচি, টিভি 24 বাংলা।